হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো বার ভুলে যাচ্ছি, কি শরীর খারাপ জানো, সর্দি, মাথা নিচু করতে পারছি না, কাশি, ব্যাপার নিচ্ছি। তাও ওই হোমিওপ্যাথির মধ্যে ডাক্তারবাবু দেখেছেন? বলিও নি, দেখে বুঝতে পেরেছেন কাফের একটা ওষুধ দিয়েছেন। এই ওষুধের কোটা কমপ্লিট হলো, এখন 3 বার করে, কোনোটা 2 বার করে, বেশিরভাগই 2 বার করে আছে, 3 বার একটা কম খেলাম। নিয়ে এখন রান্না করছি, মানে অনেক আগে থেকেই জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, তাড়াহুড়ো করে না পাচ্ছি না, এত কাশি হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে। বলো, এই এই সময় শ্বাসকষ্ট কষ্ট হলে খুব ভয় লাগে। তো বন্ধুরা দেখো, এই তোমার চিকেনটা বসিয়েছি, চিকেন আলু দিয়ে করব, দই দিয়ে করছি। আর তোমার চিকেনটা ভেজে নিয়েছিলাম আজকে, চিকেনটা ভেজে আমার হাজবেন্ড বলছে একটু অন্যরকম করো, একটু আর কি, অন্যরকম করতে গেলে তো একদম অন্য রেসিপি করতে হয়, সেই জন্য আমি দেখলাম শরীরটা ভালো নেই, কী করবো কী করবো অন্যরকম। আর এই দেখো মটরশুঁটি ছুলেছি, একটু মটরশুঁটিও দেবো। প্রথমে করলাম কী বলো তো, চিকেনগুলোকে হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। তারপর ওই তেলে দিলাম তোমার কি দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এই দেখো বন্ধুরা, ভাইয়ের বউ ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতের মারটা গালবো। আর এই দেখো, এটা আমার চিকেনের ঝোলটা হচ্ছে। আর দেখো একটু বেগুন ভেজেছি, সেরকম কিছু করিনি, ভালো লাগছে না, মুখে রুচিও নেই জানো, খেতে খাওয়ারও ইচ্ছা নেই সেরকম, কে জানে। তবে শাক গন্ধ পাচ্ছি বাবা, ওটাই হচ্ছে কথা। আর এই ফুলকপি পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভেজে রেখেছি রাতের জন্য, পেটের আওয়াজ হলো, ছেলে এলো বোধ হয়। যাই হোক, চলো এখন রাখি, পরে আবার আসবো। এই যে আমার চিকেন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে হালকা ঝোল মতো করেছি, টাটা, এখন রাখি, পরে আবার আসবো, কথা বলবো।